ভিসেরা অফ লেফট কিডনি। তো লেফট কিডনি কিভাবে বুঝলাম, প্রথমে হচ্ছে আমরা কিডনি ডিটারমিনেশন করব এই যে পেলভিস বা ইউরেটার দ্বারা। আমরা জানি পেলভিস থাকে মেনলি হচ্ছে পোস্টুরলি থাকে, এই যে হাইলামে হচ্ছে পোস্টুরলি থাকবে, সামনের দিকে থাকতেছে হচ্ছে ভেইন, রেনাল ভেইন, দেন হচ্ছে রেনাল আর্টারি, দেন হচ্ছে এই রেনাল পেলভিস। তো পেলভিস আমরা যদি পেলভিসকে এভাবে রাখি দেখা যাচ্ছে টুইস্টেড হচ্ছে না, কিন্তু এভাবে রাখলে দেখা যায় টুইস্টেড হয়ে যায়। তার মানে হচ্ছে এটা এইদিকের না, এটা এইদিকে। আর এটা আরেকভাবে করা যায় যে আমি যদি এভাবে এটাকে এইভাবে ঝুলাই তাহলে হচ্ছে যে পোলটা উপরে উঠবে, যে পোলটা উপরে উঠবে সেটাকে আমরা নিচে ধরব। এবং আমরা তো জানি যে হচ্ছে পেলভিস হচ্ছে পোস্টুরলি থাকবে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ল্যাটারাল। মেইনলি হচ্ছে আমি এভাবে ঝুলানোর কারণে হচ্ছে পোল নির্ধারণ করলাম, আর এভাবে পোস্টুরলি দ্বারা হচ্ছে মানে অ্যান্টিরিয়রলি আর পোস্টুরলি দ্বারা হচ্ছে আমরা সারফেস নির্ধারণ করলাম। তারপরে হচ্ছে এটা এইভাবে ধরবো, তো এখানে এটা হচ্ছে আপার পোল, দেন এটা হচ্ছে লোয়ার পোল। আপার পোল হচ্ছে পয়েন্টেড, লোয়ার পোল ব্লান্ট। অ্যান্টিরিয়র সারফেস, অ্যান্টিরিয়র সারফেস ইজ কনভেক্স, পোস্টেরিয়র সারফেস ইজ কনকেভ, মিডিয়াল বর্ডার ল্যাটারাল বর্ডার। তো মিডিয়াল বর্ডারেই হাইলাম থাকবে, হাইলামে প্রবেশ করবে রেনাল আর্টারি অ্যান্ড রেনাল প্লেক্সাস নার্ভ, আর হচ্ছে বের হবে হচ্ছে রেনাল ভেইন অ্যান্ড পেলভিস, রেনাল পেলভিস। তো এই কিডনির ভার্টিবাল লেভেল হচ্ছে T12 টু লাম্বার থ্রি পর্যন্ত। মেনলি হচ্ছে রাইট কিডনি যেটা সেটা হচ্ছে একটু নিচে থাকবে এবং লেফটেরটা একটু উপরে থাকবে। এই আপার পোল হচ্ছে মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার, হাইলাম মিড লাইন থেকে 5 সেন্টিমিটার, অ্যান্ড লোয়ার পোল হচ্ছে মিড লাইন থেকে 7.5 সেন্টিমিটার ল্যাটারালি থাকবে। দিস ইজ দ্য ভিসেরা অফ লেফট কিডনি উইথ আপার পার্ট অফ ইউরেটার। হাইলাম লাইজ ইন মিডিয়াল বর্ডার অ্যান্ড ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস রেনাল ভেইন, রেনাল আর্টারি অ্যান্ড রেনাল পেলভিস ইজ সিচুয়েটেড। আপার পোল হাইলাম অ্যান্ড লোয়ার পোল ইজ সিচুয়েটেড অ্যাবাউট 2.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার অ্যান্ড 7.5 সেন্টিমিটার ফ্রম দ্য মিডিয়ান প্ল্যান। লং এক্সিস অফ দ্য কিডনি ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড ল্যাটারালি ফ্রম দ্য মিডিয়ান প্ল্যান, অ্যান্ড অ্যান্টিরিয়র সার্ফেস ইজ কনভেক্স, পোস্টেরিয়র সার্ফেস ইজ ব্লান্ট, অ্যান্ড লোয়ার পোল ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। নাও দ্য এক্সিস অফ দ্য কিডনি, তো কিডনির হচ্ছে লং এক্সিস যেটা, লং এক্সিস আপার পোল টু লোয়ার পোল পর্যন্ত, এবং এটা ডিরেক্টেড থাকবে হচ্ছে ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। আর যেটা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস, হাইলাম থেকে শুরু করে ল্যাটারাল বর্ডার পর্যন্ত যাবে, এবং এটা ডিরেক্টেড থাকবে ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। আর এই যে ইউরেটার, মেনলি হচ্ছে ইউরেটার লোয়ার পোল পর্যন্ত যে অংশটা আসবে সেই অংশটা হচ্ছে পেলভিস, রেনাল পেলভিস, আর বাকি অংশটা হচ্ছে ইউরেটার। আমরা জানি ইউরেটার হচ্ছে 25 সেন্টিমিটার। নাও দ্য রিলেশন অফ দ্য কিডনি, যেহেতু এটা লেফট কিডনি তো লেফট কিডনির রিলেশনে অ্যান্টিরিয়র সার্ফেসে যদি বলি, এই যে এদিকে থাকতেছে হচ্ছে সুপ্রারেনাল ইমপ্রেশন, ঠিক এদিকে সুপ্রারেনাল ইমপ্রেশন থাকবে। দেন এদিকে হচ্ছে স্প্লেনিক ইমপ্রেশন, যেহেতু লেফটের দিকে স্প্লেন থাকে এই জন্য স্প্লেনিক ইমপ্রেশন। দেন এই অংশ যেটা এটাতে থাকতেছে হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন এতটুকু পর্যন্ত। তারপরে এই অংশটাতে থাকতেছে হচ্ছে প্যানক্রিয়াটিক ইমপ্রেশন, এই যে এদিকে থাকতেছে হচ্ছে, এটা যদি এভাবে একটা লাইন টানি তাহলে এদিকে থাকতেছে হচ্ছে জেজুনাল ইমপ্রেশন এবং এদিকে থাকতেছে কুলিক ইমপ্রেশন। নাও দ্য পোস্টেরিয়র রিলেশন, তো পোস্টেরিয়র রিলেশনে 11 এন্ড 12 রিব এই দুইটাই আসবে, আর হচ্ছে এই পর্যন্ত আসবে হচ্ছে ডায়াফ্রাম। দেন হচ্ছে এইদিকে থাকতেছে হচ্ছে সোয়াস মেজর, কোয়াড্রাটাস ল্যাম্বোরাম অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। ভেসেলস আর নার্ভ যদি বলি তাহলে এদিকে থাকতেছে হচ্ছে এই যে 12 রিবের নিচেই থাকতেছে সাবকোস্টাল ভেসেলস অ্যান্ড নার্ভ, দেন হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক আর হচ্ছে ইলিও ইনগুইনাল নার্ভ থাকতেছে। নাও দ্য রিলেশন অফ রাইট কিডনি, তো রাইট কিডনির অ্যান্টিরিয়র সার্ফেসের রিলেশনে এই যে উপরের দিকে এটা এখানে থাকতেছে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ডের ইমপ্রেশন, দেন এই জায়গায় থাকতেছে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরেনাল ইমপ্রেশন, এই যে এই অংশ। দেন এই অংশে থাকতেছে হচ্ছে হ্যাপাটিক ইমপ্রেশন, লিভারের হচ্ছে রাইট লোবের ইমপ্রেশন থাকবে। দেন এটাকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে এটা হচ্ছে জেজুনাল ইমপ্রেশন
एंड এটা হচ্ছে কুলিক ইমপ্রেশন নাও দা পোস্টেরিয়র রিলেশন তো পোস্টেরিয়র রিলেশনে একদম এখানে আসবে হচ্ছে 12th রিব আসবে শুধুমাত্র কারণ হচ্ছে রাইট কিডনি একটু নিচে থাকবে লেফটের তুলনায় তারপরে হচ্ছে ডায়াফ্রাম এতটুকু পর্যন্ত আসবে যেহেতু এখানে 12th রিব আছে তো এখানে হচ্ছে সাবকোস্টাল ভেসেলস এন্ড নার্ভ দেন হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক ইলিও ইনগুইনাল নার্ভ আর এদিকে হচ্ছে সেম হচ্ছে সোয়াস মেজর মাসেলস অ্যান্ড হচ্ছে কোয়াড্রেটাস ল্যাম্বুরাম মাসেল আর হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এভাবে ট্রান্সভার্সলি থাকবে নাও দ্য ইন্টেরিয়র অফ দ্য কিডনি তো কিডনির ইন্টেরিয়র যদি দেখি তাহলে হচ্ছে দুইটা ম্যাক্রোস্কোপিক্যালি দুইটা পার্ট একটা হচ্ছে রেনাল সাবস্টেন্স অ্যান্ড রেনাল সাইনাস তো রেনাল সাবস্টেন্সের মধ্যে আছে এই যে কর্টেক্স আর এটা হচ্ছে মেডুলা এই যে কর্টেক্স 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 একটু গ্রে কালার থাকবে মানে মেডুলার তুলনায় কারণ হচ্ছে এখানে ব্লাড সাপ্লাই বেশি থাকে রেনাল কর্টেক্স মেইনলি ফর্ম হয় রেনাল কর্পাসল তারপর হচ্ছে আপার পার্ট অফ দ্য প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল ডিস্টাল কনভোলেটেড টিউবিউল অ্যান্ড হচ্ছে কালেক্টিং টিউবিউল দিয়ে ফর্মেশন হয় তারপরে আসি এই যে এগুলো হচ্ছে মেডুলা মেডুলার হচ্ছে পিরামিড মেডুলাতে এই যে পিরামিড পিরামিড থাকবে 8 থেকে 18টা পিরামিডের এই অংশটা যেটা অ্যাপেক্স আর এটা হচ্ছে বেস বেস থাকতেছে হচ্ছে কর্টিকো মেডুলারি জাংশনে আর অ্যাপেক্সে হচ্ছে অ্যাপেক্সের অংশটাকে পেপিলা বলা হয় রেনাল পেপিলা এই যে এগুলো হচ্ছে রেনাল পেপিলা রেনাল পেপিলা তো এখন আসি লুব অফ কিডনি আর হচ্ছে লুবিউল অফ কিডনি লুব অফ কিডনি হচ্ছে মেইনলি এই যে রেনাল পিরামিড অ্যান্ড অ্যাডজেসেন্ট এরিয়া অফ দ্য কর্টেক্স ওই অংশটাকে বলা হয় একটা লুব মানে একটা লুব ফর্মেশন হবে একটা পিরামিড দ্বারা এবং অ্যাডজেসেন্ট এরিয়া অফ দ্য কর্টেক্স ওই অংশটাকে বলে লুব অফ কিডনি কর্টিক্যাল আর্চ এই কর্টেক্সে হচ্ছে মেডুলা থেকে কতগুলো রে আসবে ওইগুলোকে বলা হয় মেডুলারি রে এবং হচ্ছে এখানে থাকবে ইন্টারলুবিউলার ব্লাড ভেসেলস তো হচ্ছে ইচ সাইডে যে মেডুলারি রে দুইটা থাকবে এবং মাঝে হচ্ছে ইন্টারলুবিউলার ব্লাড ভেসেলস ওইটাকে মিলে মানে ওই দুটাকে মিলে ফর্মেশন হয় লুবিউল অফ কিডনি তো এই যে রেনাল কর্টেক্স ফর্মেশন হয় মেনলি হচ্ছে এই যে কর্টিক্যাল আর্চ আর হচ্ছে এই কলম রেনাল কলম কারণ দুইটা পিরামিডের মাঝে যে স্পেস সেটা হচ্ছে রেনাল কলম এই কলম আর হচ্ছে কর্টিক্যাল আর্চ মিলে কর্টেক্স ফর্মেশন হয় আর এই পিরামিডগুলো দিয়ে হচ্ছে মেডুলা ফর্মেশন হয় তো এইগুলো হচ্ছে রেনাল পেপিলা পেপিলাতে হচ্ছে ডাক্ট অফ বেলিনি ওপেন করে দেন এইগুলো হচ্ছে মাইনর কেলিক্স এই যে মাইনর কেলিক্স অনেকগুলো মাইনর কেলিক্স মিলে মেজর কেলিক্স ফর্মেশন হয় এই যে মেজর কেলিক্স তারপরে হচ্ছে অনেকগুলো মেজর কেলিক্স মিলে এই রেনাল পেলভিস ফর্মেশন করে তো এখন যদি আসি রেনাল সাইনাস এই রেনাল সাইনাসের কন্টেন্টে যদি আসি তাহলে দেখা যাচ্ছে এই যে পেরিনেফ্রিক ফ্যাট থাকে এই যে পেরিনেফ্রিক ফ্যাট থাকতেছে এবং মাইনর কেলিক্স মেজর কেলিক্স আর হচ্ছে রেনাল পেলভিস থাকে সাথে থাকে রেনাল ভেসেলস সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও